আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার, একনেক সভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব। করোনা ভাইরাসে আরো 44 জনের মৃত্যু, শনাক্ত 3201। বাংলাদেশ সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য। নমুনা পরীক্ষা না করে করোনায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান, আটক 8। হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া সহ অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা? 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এমন প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির প্রভাব ও সম্ভাবনা যাচাই বাছাই করে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। দেশে বর্তমান রেকর্ড রিজার্ভ 36 মিলিয়ন মার্কিন ডলার। সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে 2020-21 অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে রিজার্ভ 36 বিলিয়ন ডলার, যা সর্বকালের রেকর্ড। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে এই রিজার্ভ থেকে দেশের উন্নয়ন প্রকল্পে ঋণ নেওয়া যায় কিনা তা সংশ্লিষ্টদের যাচাই বাছাই করে দেখতে বলেন তিনি। একনেক সভা শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা সবাই আনন্দিত, আমাদের রিজার্ভ কিন্তু আজকে দাঁড়িয়েছে 36 বিলিয়ন ডলার, 36 বিলিয়ন ডলার, সর্বকালীন রেকর্ড। অবশ্যই রেকর্ডের পর রেকর্ডের পর রেকর্ড। তো যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন এবং আমি তার সঙ্গে শতভাগ একমত, অনেকেই হবেন যে আমরা বিদেশ থেকে ঋণ নিই, ডলারে নেই, ডলার আমরা নিজেদের টাকা তো নিই, আমরা নিজেই ঋণ নিতে পারি। যে সকল সংস্থা উন্নয়ন সরকার নিজেই করতে পারে, নিজের টাকায় ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক আমাদের পক্ষে, জনগণের পক্ষে এই টাকার সংরক্ষণ করেন, রিজার্ভ তাদের হাতেই আছে, ওখান থেকে আমরা প্রকল্পের জন্য ঋণ নিতে পারি। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, এটা প্রধানমন্ত্রীর কোনো আদেশ নয়, তিনি একটা ধারণা তুলে ধরেছেন আলোচনার জন্য। তার এটা কোনো সিদ্ধান্ত নয় আজকে, এই সম্বন্ধে তার নির্দেশনা হলো যে আমরা সবাই যারা জড়িত, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, চিন্তা ভাবনা করবে কিভাবে এটা করা যায়। একনেক সভায় 2744 কোটি টাকা ব্যয়ে মোট 9টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আরও 44 জন প্রাণ হারিয়েছেন। দেশে মৃতের সংখ্যা এখন 2096। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3201 জনের। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও সাথে সাথে বাড়ছে সুস্থতার হার। তবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। বিস্তারিত হুমান চিস্তির রিপোর্ট। দেশে করোনার চূড়ান্ত সংক্রমণের সময় নিয়ে বিতর্ক থাকলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। তবে করোনা ভাইরাস নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। 24 ঘন্টায় 68টি ল্যাবে 14245টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 3201 জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.47%। 24 ঘন্টা পরীক্ষা হয়েছে 14245টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,60,307টি। 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ 76,149 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 45.98%। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 4.68% হলেও বাংলাদেশে এই হার এখন পর্যন্ত 1.27। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় মারা যান 44 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন। এ পর্যন্ত 2096 জন, তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বিভাগ ভিত্তিক
ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রাম 11 জন, রাজশাহী 3 জন, খুলনা 2 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন, রংপুর 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। বুলেটিনের শুরুতে অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা বলেন, করোনা মহামারীর এ সময়ে বন্যা কবলিত মানুষদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, এজন্য পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। ভালো করে হাত ধুয়ে নেবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নমুনা পরীক্ষা না করে করোনার ভুয়ার রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় সেখান থেকে আটক করা হয় 8 জনকে। র্যাব কর্মকর্তারা জানান, রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের কাছ থেকে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার নাম করে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ 6 বছর আগে শেষ হলেও এরপর আর নবায়নও করেনি তারা। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে র্যাব। দর্শক, এই মুহূর্তে রিজেন্ট হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম শামী। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। শামী, হাসপাতালটিতে র‍্যাবের অভিযানের সবশেষ খবর কি আপনার কাছে? ভাবনা, বিকেল থেকে কিন্তু মূলত অভিযান চালাচ্ছে র‍্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মূলত এই অভিযানটি চলছে। এই হাসপাতালের বিরুদ্ধে কিন্তু অভিযোগের অন্ত নেই। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও আমাদেরকে বিভিন্ন বিষয় জানিয়েছেন। এটা আবাসিক এলাকায় হওয়াতে কিন্তু তারা এর আগেও বিভিন্ন সময় বাধা দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা ভুক্তভোগী আছেন, আমাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে অতিরিক্ত টাকা নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এই কোভিড-19 চিকিৎসার আগে থেকেই কিন্তু সেটা করে আসছিল। তারা কিন্তু অতিরিক্ত যে বিল নেওয়ার প্রবণতা সেটি ছিল রিজেন্ট হাসপাতালের। এবং র‍্যাবের পক্ষ থেকে যে তদন্তে বেরিয়ে এসেছে সেটি হচ্ছে 2014 সালের পর তারা কিন্তু আর লাইসেন্স নবায়ন করেননি, অর্থাৎ এই হাসপাতালের বর্তমানে কোনো লাইসেন্স নেই। এবং তিনি কিন্তু কোভিড-19 জন্য যে বিশেষায়িত হাসপাতাল হিসেবে এটিকে ব্যবহার করছেন এবং সরকারের কাছ থেকেও তিনি 20 কোটি টাকা বিল তুলেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা নেওয়ার বিষয়টি সেটিও কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল, কারণ যখন সরকার যেটি ফ্রি নমুনা পরীক্ষার বিষয়টি ঘোষণা করেছিল তখন কিন্তু তিনি 3,000, 4,000, 5,000 করে যার যার কাছ থেকে যেটা নিতে পেরেছেন সেটি কিন্তু নিয়েছেন এবং এই অভিযোগ রয়েছে। এবং এমনকি যে PCR ল্যাবে যে পরীক্ষা, সেই নমুনা পরীক্ষা না করেই তিনি একটি সার্টিফিকেট তিনি রোগীদের প্রদান করতেন এবং এই বিষয়টি কিন্তু র্যাবের কাছে প্রমাণিত হয়েছে। এবং আজকেও কিন্তু সেই 26টি নমুনা পরীক্ষার যে সার্টিফিকেট সেটি এখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং এখানে একটি বিষয় বলে রাখি যে তিনি কিন্তু এটা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং শুধু এই আবারও বলছি যে কোভিড-19 নয়, এর আগেও কিন্তু চিকিৎসা সেবার নামে যে প্রতারণা সেই প্রতারণার শিকার হয়েছেন অনেকেই এবং অনেক ভুক্তভোগী কিন্তু বিভিন্ন গণমাধ্যমে লাইভ দেখে তারা হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে যে এই রিজেন্ট হাসপাতালের যিনি চেয়ারম্যান শাহেদ, তিনি কিন্তু পলাতক রয়েছেন। তারপর 8 জনকে আটক করা হয়েছে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য এবং এর সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিন্তু এখনও অভিযান চলমান রয়েছে। পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত তথ্য জানাতে চেষ্টা করব। ভাবনা, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। স্বামী, আপনাকে ধন্যবাদ। রোগী ফিরিয়ে দেওয়া সহ হাসপাতালে অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 21 জুলাইয়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে বিনা চিকিৎসায় রোগী ফেরত পাঠানোর অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে অভিযোগ নেওয়ার পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের করোনার উপসর্গ থাকলে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে পরীক্ষা করে চিকিৎসা অব্যাহত রাখতে বলা হয়েছে। চিকিৎসা সেবা সংক্রান্ত 5টি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সর্বোচ্চ 10 কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক বিল আসলে দুদকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে উচ্চ আদালত। এই সকল অভিযোগগুলোকে তদন্ত করে 21 জুলাই প্রতিবেদন দাখিল করার জন্য মহামান্য আদালতে বলেছে। একই সঙ্গে বলেছে যে ক্যান্সার আক্রান্ত সহ জটিল আক্রান্ত কোনো রোগীদেরকে তাদের কোভিড আছে কি না এই বিষয়ে 36 থেকে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করে তাদেরকে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। চিকিৎসা সেবা যারা না পেয়ে যারা দাঁড়াদি ঘুরছে তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি হটলাইন চালু করবে এবং সেখানে অনলাইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে।
চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও করোনায় আক্রান্ত রোগীদের যে হাসপাতালগুলো ভর্তি করছে না তারা আইনগত অপরাধ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভর্তি হতে না পেরে আক্রান্তরা নানা হাসপাতালে দৌড়াতে যেয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার দায় ওই প্রতিষ্ঠান এড়াতে পারে না। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, মাঠে না থেকে তারা শুধুমাত্র টেলিভিশনে বক্তব্য দিয়ে দায়িত্ব পালন করার ব্যর্থ চেষ্টা করছে। বিএনপির সস্তা জনপ্রিয়তা পাবার আশায় সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করে বলেও জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তো হাসপাতাল চিকিৎসা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেখান থেকে রোগী ফেরত দেওয়া, এ ধরনের অপরাধ যারা করছে তারা আসলে এটি আইনগতভাবেও আমি মনে করি এটি অপরাধ। আমরা কাগজে দেখেছি বিভিন্ন সময় যে অনেক রোগীর মৃত্যু হয়েছে, যেগুলো অনভিপ্রেত দুঃখজনক, এবং এই সমস্ত মৃত্যুর জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলো কোনোভাবেই দায় এড়াতে পারে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা বয়স্কদের মাঝেই লকডাউন না মানার প্রবণতা দেখা যাচ্ছে রাজধানী ওয়ারিতে। সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা বলছেন, স্থানীয়দের নানা অজুহাত খণ্ডাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। করোনা প্রতিরোধে ওয়ারির 41 নম্বর ওয়ার্ডে 4 জুলাই থেকে চলছে 21 দিনের লকডাউন। এস এম আশরাফের রিপোর্ট। স্বেচ্ছাসেবকদের সাথে চলছে তর্ক, কখনো বা বাইরে যেতে দেবার অনুরোধ, কেউ বা ধরিয়ে দিচ্ছেন উপাস থেকে বড় ভাইয়ের ফোন। এভাবেই লকডাউন ভেঙে বের হবার দৃশ্য চোখে পড়ে ওয়ারিতে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকি জেনেও বয়স্করা বের হতে চাইছেন প্রয়োজন অপ্রয়োজনে। আমার শরীর কেউ ছিল, আমি এখন ওষুধ নাই, আমার ওষুধের জন্য আমি ডাক্তারের কাছে যাব। আমার সাথে আমি তো আমার ফ্যামিলির মেইন গার্জিয়ান, এখন আমাকে তাহলে আটা নিয়ে আসেন, চাল নিয়ে আসো, এটা নিয়ে আসো, তো আমি কি করব, হোয়াট টু ডু। কিন্তু এর সাথে যে তারা নিজেদের এবং এলাকার অন্যদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন তা নিয়ে যেন ভাবতেই চাইছেন না। এমার্জেন্সি ব্যাংকে আমাদের বলছে যে আমার আধা ঘন্টা লেগে দাও, আমি যাবো, আর আমার লিখে রাখো খাতা, টাইমটা লিখে রাখো, আমি যাবো আর আসবো, কিন্তু আমরা দিতেছে না। আপনি দোকান খুললেন, প্রতিষ্ঠান খুলে কাজ করবেন, চাকরি করবেন, ব্যাংকের চাকরি দেখাবেন, বিভিন্ন প্রাইভেট চাকরি দেখাবেন, এটা তো যুক্তিসঙ্গত হলো না। তালিকা বলছে 3 দিনে 600 মানুষ বাসের এই সীমানা পার হয়েছেন, তারা প্রত্যেকে সংক্রমণ মুক্ত কিনা সে নিশ্চয়তা নেই। বের হওয়ার জন্য অজুহাত হিসেবে তারা ডক্টরের যে আগের রিপোর্টগুলো ছিল এই রিপোর্টগুলো ব্যবহার করে তারা রোগী সেজে বের হওয়ার চেষ্টা করছে। কিছু নিয়ম দিয়ে যদি আমি এখানে একটা রোবট ছেড়ে দিতাম তাহলে সেই রোবটও কিন্তু কমান্ডে সেভাবেই কাজ করতো, যে যাবে না যাবে না। বাট এখানে আমার অফিসার বা ফোর্স বা প্রশাসনের লোক রাখার কারণ কি, যে মানুষের সমস্যাটাকে বুঝে ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত যেন দেওয়া যায়। জোনভিত্তিক লকডাউনের মূল উদ্দেশ্য সে এলাকায় আক্রান্তদের একরকম আইসোলেশনে রাখা, কিন্তু এভাবে নিয়ম না মানার প্রবণতা সেই উদ্দেশ্যকে অনেকাংশে ব্যর্থ করে দিচ্ছে বলে অভিমত সচেতন নাগরিকদের। সরকার যেভাবে বলে ওইভাবে মেনে চলাটা এটা সবার জন্যই ভালো। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ভাইরাস ও উপসর্গে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতে 8 জন এবং প্রথম এদিকে হটস্পট নারায়ণগঞ্জে 4 জন। শেরপুরে নালিতাপাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল করোনায় প্রাণ হারিয়েছেন। এদিকে ঢাকার বাইরে কোথাও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই বলে জানিয়েছে আমাদের প্রতিনিধিরা। তাদের পাঠানো তথ্য ও ছবিতে মুমিনুর রিপনের রিপোর্ট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার উদাসীনতায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা বাড়ালো খুলনা জেলা। সেখানে করোনায় আক্রান্ত হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 92 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 173 জন। চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 292। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3 জন, বিভাগে নতুন আক্রান্ত 126। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। নারায়ণগঞ্জে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 20 জন। এদিকে করোনায় প্রাণ হারিয়েছেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল। রাজধানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এছাড়া সিলেটে মারা গেছেন 4 করোনা পজিটিভ রোগী। বিভাগের নতুন শনাক্ত 55 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 5 চিকিৎসক, ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় পুলিশ ও নার্স সহ নতুন করে 24 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এক নারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ মারা যান। তিনি বগুড়ায় কর্মরত ছিলেন। নোয়াখালীতে ভাইরাসটিতে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 27 জন। যশোরেও 1 নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় মারা গেছেন 1 জন। নতুন শনাক্ত 68 জন। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 70 জন এবং শরীয়তপুরে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৃতীয় দিনের মতো পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। তবে করোনা মহামারীর মধ্যে অনেক বাড়িতে এই কার্যক্রম চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর মশার উপদ্রব তুলনামূলক কম হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম সুজন। এক ঝাঁক পরিচ্ছন্ন কর্মী প্রতিদিন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধক অভিযানে বের হচ্ছে। 54টি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে 10 দিন ব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। মশক নিধক অভিযানে এসব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে দেয়। নির্মাণাধীন বাসাবাড়ি সহ যেসব জায়গায় এডিস মশা জন্মাতে পারে সেসব জায়গায় কাজ করছে মশক নিধন কর্মীরা। তবে বাসাবাড়িতে প্রবেশের ক্ষেত্রে অনেক সময় বাধা পেতে হয়। প্রতিটি বাসার মধ্যে যেমন ফার্মের ফ্যাক্টরি খুলেছে বলা মুরগি, প্রতিটি পানির মিটারের মধ্যে মশার কোনো অভাব নাই, কিন্তু প্রতি বাসায় তালা থাকে, আমরা কীভাবে যে ওষুধটা মারবো? 3 দিনের পানি জমা রাখবেন না, 3 দিনের পরে ফেলাই দেন, তারপরে আবার জমা করেন, আবার ইউজ করেন, আবার ফেলাই দেন। আগে যত মশা ছিল এখন কিছু মনে কম, বিশেষ করে আমার রোডে এদিকে তো ধরেন বস্তি, এইসবে দেখলাম যে না মশা কম। সপ্তাহে 2 দিন যদি মশক নিধন করা হয় তাহলে মশার উপদ্রবটা কম হবে। তবে নিয়মিত অভিযান পরিচালনা করে অনেককে জরিমানা করছে উত্তর সিটি কর্পোরেশন। তারা জানিয়েছে ধাপে ধাপে আগস্ট পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আর মশক নিধক অভিযানে জনগণের সহযোগিতা আরও বেশি প্রয়োজন বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান এই স্বাস্থ্য কর্মকর্তা। আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাড়িতে যেয়ে যেয়ে, কারণ অনেকেই কিন্তু আপনি জানেন যে কোথায় এডিস মশার লার্ভাটা বিস্তার হতে পারে। এর বাইরেও কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনার ওনারা হয়তো জানেনি না বা হয়তো খেয়াল করে নাই, আমরা সেগুলো কিন্তু তাদেরকে সতর্ক করছি। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস আমরা মাঠে আমরা আসি এবং আমরা কাজ করতে থাকবো যাতে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপটা বাড়তে না পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুফিলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাদকের আখড়া হিসেবে পরিচিত তেজগাঁও রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা সোমবার উচ্ছেদ করে পুলিশ। বিভিন্ন জেলা থেকে আনা মাদকের একটি অংশ এখানে হাত বদল হয়। এর মধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ সভায় পুলিশ প্রধানের ডিএমপি কমিশনার মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দেন মাঠ পর্যায়ের পুলিশকে। মাদক কারবারীদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় শীর্ষ পর্যায়ের ওই বৈঠক থেকে। পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো ধরনের কোনো অবৈধ অর্থ দেবে না, জিরো করাপশন হবে আমাদের মডেল, আমাদের লক্ষ্য। আর ড্রাগ থেকে পয়সা মধ্যে প্রশ্ন, আর পুলিশের লোক যদি ড্রাগ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে তার জন্য শ্রীঘর নির্ধারিত। এই নির্দেশনার পর নড়ে চড়ে বসে নগর পুলিশ। সোমবার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও রেল লাইনের দুপাশের বস্তিঘর উচ্ছেদ করা হয়। পুলিশ বলছে মাদকের একটা বড় অংশই এখানে কেনাবেচা হয়, পাশাপাশি ট্রেনের গতি থামিয়ে নামানো হয় মাদকের চালান। এরই মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদক সহ তারা গ্রেপ্তার করেছে। যখন স্লো ট্রেন চলে ট্রেনের থেকে তারা নিক্ষিপ্ত করে এবং তাদের একটা সিগন্যাল থাকে লাইনের পাশে যে সমস্ত বস্তিগুলো আছে তারা এখান থেকে দিনের বেলা এক ধরনের সিগন্যাল দেয়, রাতের বেলা তারা মোবাইলের লাইট জ্বালিয়ে তারা সিগন্যাল দিলে পরে তখন ট্রেন থেকে তারা সেই মাদকগুলি এখানে ড্রপ করে। বারবার রেললাইনের দুপাশের বস্তি উচ্ছেদ করা হলেও স্থায়ীভাবে তাদের এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। ভাসমান এসব লোকদের পুনর্বাসনের মাধ্যমে এর সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাজারটুকু আটকাই বাবা,
কিছু নাই, গিরামও তো কিছু নাই, এটিও কিছু নাই, কি করবো বাবা, কই যাবো এখন? বৃষ্টির জন্য কোনো পাইনি, কোনো পাকা যাবার পাইনি, খাওয়া করে পাইনি, কাইলে তো ভাতান দিয়ে খাওয়ার পাইনি। অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের ছত্র ছয় একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের স্বার্থে বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি আরও বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষে ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির আয়োজনে বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয় শীর্ষক এক অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় টিউশন ফি প্রদানের বিষয়ে তিনি বলেন, একেবারে টিউশন ফি না দিলে প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের বেতন দিতে পারবে না, তাই দুই পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মূল্যায়ন ইতোমধ্যেই আমরা শুরু করেছিলাম, এই কথাতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ইন্টারনেট অ্যাক্সেসের কোথাও কোথাও সীমাবদ্ধতা রয়েছে, ইন্টারনেট অ্যাক্সেসের যে মূল্য সেটির সীমাবদ্ধতা রয়েছে। মোস্তফা জাফর সাহেব বলেছেন অনেকগুলো কথাই বলেছেন, আমিও ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীর কাছেও প্রস্তাব দিয়েছি। এছাড়াও আমরা টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা চলছে কিভাবে এই ইন্টারনেটকে আরো আরো স্বল্প মূল্যে, বিনামূল্যে না হোক অন্তত স্বল্প মূল্যে শিক্ষার কাজে সহজলভ্য করা যায়। দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসির বাস চাপায় মা ও মেয়ে সহ ছয়জন নিহত হয়েছে, আহত হয় আরও একজন। পুলিশ জানায়, বিকেলে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের 25 মাইল নামক এলাকা দিয়ে যাত্রীবাহী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে সহ 5 জন নিহত হয়, আহত হয় 2 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন প্রাণ হারায়। এ সময় প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছে। এদিকে ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় 2 সহোদর সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মাস্টারবাড়িতে ট্রাক চাপায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই 2 ভাই নিহত হয়। গুরুতর আহত হয় তাদের বাবা কেন্দ্রীয় যুবলীগ নেতা কৃষিবিদ মঞ্জুর মোর্শেদ হেপি ও মা। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জামালপুরের ইসলামপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এছাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে নান্দাইলের মেরেঙ্গা বাজারে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়। এ মাসের শেষ দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা 2 সপ্তাহেরও বেশি থাকতে পারে। করোনাকালে এই দুর্যোগ মোকাবেলায় বিশেষ প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তারা। অবশ্য সতর্ক প্রস্তুতি নিচ্ছে সরকারও। এদিকে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, শেরপুর, কুড়িগ্রাম সহ নদীর তীরবর্তী জেলাগুলোর প্লাবিত জনপদে দুর্বিদহ জীবনযাপন করছেন লাখো মানুষ। জেলা প্রতিনিধিতে পাঠানো ছবি ও তথ্য রিপোর্ট নিয়ে করছেন হাবিবুর রহমান অভি। এই গ্রামের এমন কোনো পরিবার নেই যাদের ঘর বাড়ি জমিজমা বিলীন হয়নি নদীতে। ভাঙনের শিকার হয়ে গ্রাম ছাড়া হয়েছে কিশোরগঞ্জের নদী তীরবর্তী 500+ পরিবার। কাজ হারিয়েছে অনেকে, গ্রামের বহু পরিবার ঘর বাড়ি হারিয়ে এখন ঘুরছেন রাস্তায় রাস্তায়। এই নদী আমার বাড়ি ঘর সবার হইয়া ভাঙিয়া নিছে গাও। ওখানে দেখুন আমি হিরিয়া বাড়ি ঘর ভাঙতে আসি, কই যে যাই আমি বাড়ি ঘর লই আমার কিন্তু ঠিকানা নাই। সংসারে যাই আনতে আসেন সব 3 বার নদী ভাঙ্গানোতে সবকিছুই চলে গেছে। যদি সরকার যদি আমরা দিকে না আসা আমি তোমার আমার সেই এলাকার বাড়ি। তবে এ মাসেই দেশে আরো বড় বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন্যাটা আরো ব্যাপক হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এ মাসের মাঝামাঝি সময় একটা বড় ধরনের প্লাবন হতে পারে এবং নিম্ন অঞ্চল এবং চরগুলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে, প্রায় 1 কোটি মানুষ বন্যার মুখোমুখি হবে। আমাদের রিলিফ প্যাকেজের ভিতরে অবশ্যই একটা করে গামছা সবার জন্য, প্রত্যেক মানুষের জন্য একটা করে গামছা নিশ্চিত করতে হবে, যেটা তারা নাকে জড়িয়ে রাখবে এবং তাদের গোসল করার সময় তারা নিজ জার জারটা শেষে ব্যবহার করতে পারে। অবশ্য এর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মধ্যাঞ্চলের শেরপুরে বন্যার পানি বাড়ছে,
এলাকার কয়েকশো বাড়িতে পানি ঢুকে পড়ায় লোকজন আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। তলিয়ে গেছে পাট, বীজতলা ও সবজি ক্ষেত। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে ত্রাণ স্বল্পতার কারণে খাদ্য সংকট বেড়ে চলেছে। অন্যদিকে ঘর বাড়ি তলিয়ে যাওয়া পরিবারগুলো পাকা সড়ক ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে 50 কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত মার্চ মাসে প্রকল্পের উদ্বোধন হলেও এখনও কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ড একটা বরাদ্দ দেওয়ার পরেও জুন মাসে কাজ শেষ হওয়ার কথা, এমন তারা 100 ভাগের 1 ভাগ কাজও তারা করে নাই। কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে আমরা এই বাস্তবায়নটা দেখতে পাচ্ছি না। জরুরি ভিত্তিতে বালুর বস্তা না দিলে আরও 200-300 বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখানে পানি যখন গভীরতা বেড়ে গেছে, নতুন করে ড্রয়িং করতে হবে কোন জায়গায় কতটুকু বস্তা ফেলতে হবে। এই ড্রয়িংটা আস্তে আস্তে গতকালকে পর্যন্ত আমরা ড্রয়িংটা পেয়ে গেছি, এখন উইদান 3 ডেজ অথবা 4 ডেজ আমরা শুরু করে দেবো। সিরাজগঞ্জে গত 3 দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপরে। পানিবন্দী 5 উপজেলার 35 ইউনিয়নের হাজারো পরিবার। সরকারের পক্ষ থেকে বড় কোনো সাহায্য এখনও পৌঁছায়নি তাদের কাছে। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা। যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা কালেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন হচ্ছে। সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংকালে উপনির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে করোনা চিকিৎসায় সুরক্ষা সামগ্রী ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আমাদের দেশে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এখানেও নির্বাচন কমিশন যদি মনে করে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন, নির্বাচন অনুষ্ঠান করতে পারেন। নির্বাচন অনুষ্ঠানে সরকার ফ্যাসিলিটেট করার সরকারের যে সুযোগ, সরকার সেটা সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপিকে বিভাজন ও বৈরিতা রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানোর ও করোনা প্রতিরোধের লড়াইয়ে আবারও সহযোগিতার আহ্বান জানাচ্ছি। সাইবার ক্রাইম রোধে রাজধানীতে খুব শীঘ্রই সাইবার পুলিশ স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মাহমুদুর রহমান। সোমবার সকালে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভুক্তভোগীরা দেশের যে কোনো প্রান্ত থেকে সাইবার অপরাধ বিষয়ে মামলা করতে পারবেন বলে জানান তিনি। মামলা তদন্তের সংস্থাটি দেশের প্রতিটি জেলায় এসপি অথবা এডিশনাল এসপি নিয়োগের কথা ভাবছে বলেও জানান সিআইডি প্রধান মাহবুবুর রহমান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণা বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনলাইনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রথমবারের মতো এবছর আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার অংশ নিয়ে মোট 6টি অ্যাওয়ার্ডের মধ্যে 2টি অর্জন করেছে। আমাদের ভার্চুয়াল কারেন্সি হচ্ছে আমাদের ভবিষ্যৎ কারেন্সি, এবং ভার্চুয়াল যে ক্রাউড ফান্ডিং বলি অথবা আমাদের ডিজিটাল এগ্রিকালচার বলি অথবা ডিজিটাল হেলথ বলি, আমরা যেই ক্ষেত্রেই যাই না কেন, সেখানে যদি আমাদের সেই সার্ভিসগুলোকে আমরা সকলের কাছে তুলে ধরতে চাই এবং সেই সার্ভিসগুলোকে যদি আমরা প্রতারণামুক্ত, দুর্নীতিমুক্ত এবং দ্রুততার সাথে আমরা দিতে চাই এবং নিরাপদ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী 2 রোহিঙ্গা নিহত হয়েছে। পরে টেকনাফের হিলার ওয়াব্রাঙের নাম নদীর তীরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহতরা হল উখিয়া কুতুক পালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মোহাম্মদ আলম ও বালুখালী ক্যাম্পের এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন। টেকনাফ 2 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, এ সময় বিজিপির 2 সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে বিজিপি।
এবারে পার্টেক্স খেলার খবর। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ। গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে বার্সেলোনায় নিজের চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ এক সাক্ষাৎকারে জানিয়েছেন খুব শীঘ্রই মেসির সাথে চুক্তি নবায়ন করবে কাতালান ক্লাবটি। তিনি আশা করেন ক্যারিয়ারের শেষ ম্যাচও বার্সার জার্সিতেই খেলবেন পাঁচবারের বিশ্বসেরা এই ফুটবলাররা। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 3 মিনিটে পাও তোরোসের আত্মঘাতী গোলে লিড নেয় কাতালানরা। 11 মিনিটের মধ্যে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্ড মেরনো। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা আবারও এগিয়ে যায় লুইস সুয়ারেজের গোলে। এরপর স্কোরশিটে নাম লিখিয়ে বার্সেলোনার বড় জয়ে ভূমিকা রাখেন আতোয়া গ্রিজম্যান এবং আনসু ফাতি। দ্বিতীয়ার্ধে মেসির একটি গোল বাতিল হয় অফসাইডে। এ জয়ের পরও 4 পয়েন্টে কম নিয়ে লিগ টেবিলের 2-এ অবস্থান কিক সেতিয়েনের দলের। লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 3 মাসের আমদানি খরচ হাতে রেখে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে চায় সরকার, একনেক সভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব। করোনা ভাইরাসে আরও 44 জনের মৃত্যু, শনাক্ত 3201। বাংলাদেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য। নমুনা পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান, আটক 8। হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া সহ অনিয়মের বিষয়ে কি ব্যবস্থা, 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।